বহু পুরনো শ্যামচাঁদ মন্দিরে দুঃসাহসিকভাবে কয়েক লক্ষাধিক টাকাসহ সোনার গহনা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি থানার হিরোলা গ্রাম এলাকায়। ঘটনাস্থলে সুতি থানার পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, গভীর রাতে মন্দিরে ঢুকে সিসিটিভি ভেঙে কয়েক লক্ষাধিক টাকাসহ গহনা চুরি করে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই মন্দির সিসিটিভির আওতায় থাকা সত্ত্বেও কি করে এত বড় চুরি হলো তা নিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। কে বা কারা এই চুরির ঘটনায় যুক্ত তা তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। মন্দিরে কি হয়েছে, এই মন্দিরে কি মনে হচ্ছে আপনাদের? গতকাল রাত্রে এত সিকিউরিটি ক্যামেরা সব কিছু লাগানো রয়েছে, তারপরেও চোর ঢুকে কি হিসাবে চুরি হয়েছে সেটা ম্যানেজারবাবু এখন অবধি বলছেন না। এখন অবধি তিনি ঘরের মধ্যেই রয়েছে, সেক্রেটারি ম্যানেজার আরও যত কমিটি আছে সবাই মিলে ঘরে ঢুকে বসে আছে। আচ্ছা, পুলিশ এতে কী বলছে, পুলিশ কী বলছে, পুলিশ কী বলেছে এখন অবধি সেটা আমরা শুনতে পাইনি। ভেতরে যা হচ্ছে এখন পুলিশই জানে। সুতি থেকে সেলিম শেখের রিপোর্ট, প্রয়াস টিভি। আমরা এখানে একটা ইনফার্টি সেন্টার খুলেছি, কমপ্লিট চিকিৎসা এখানে হবে। ইনভিট্রো ফার্টিলাইজেশন 1975 থেকে আজকে 2019 অবধি অনেক অনেক বিবর্তনের পথ দিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। বহরমপুরে আমরা যখন শুরু করি IVF ফেসিলিটিটা, তখন আমরা এটাই মনে রেখেছিলাম যেন কোনো কারণেই এখান থেকে কোনো মানুষকে কলকাতায় দৌড়ে যেতে না হয়।